হাত দিয়ে সামান্য টানতেই উঠে আসছে রাস্তার পিচ খোয়া। নতুন করে তৈরি করা দুদিনের মধ্যে এমন হাল রাস্তার অভিযোগ, নিম্নমানের সামগ্র দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে, আর তারই প্রতিবাদে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। বনগাঁ ব্লকের গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের মণিগ্রাম থেকে সভায়পুর পর্যন্ত 5.5 কিলোমিটার রাস্তা তৈরি করা হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে, যার ফলে তৈরি হওয়া দুদিনের মধ্যে বেহাল হয়ে পড়েছে রাস্তা। গ্রামবাসীদের অভিযোগে রাস্তার পুরোটাই নতুন করে তৈরি করার কথা থাকলেও ঠিকাদার সেই কাজ না করে রাস্তার যে যে অংশ খারাপ হয়ে পড়েছে সেই সেই অংশে মেরামত করছে, তাও আবার নিম্নমানের সামগ্রী দিয়ে, যার ফলে হাত দিয়ে সামান্য টান দিলে রাস্তা থেকে চাঙড় উঠে আসছে। ওয়্যারিং চাই না, যে আমাদের চাই যে সোলিংটা ভালো করে হয়ে যাক। আর যে গত বছর সোলিং ছিল তার উপরে কোথাও কোথাও মাল দিচ্ছে, যখন রোলার চালাচ্ছে রোলার ওই রোলিং এর উপর রোলার চালাচ্ছে পুরো ফেটে যাচ্ছে, হাত দিয়ে পুরো মাল উঠে আসছে, একদম নির্মাণ রাস্তা করছে। আমরা ভিডিওতে অভিযোগ জানিয়েছি, ভিডিও অভিযোগ নিয়েছে, এখন ভিডিও কি করবো আমরা তা জানি না, কিন্তু আমাদের কাজ আমরা বন্ধ করেছি গত পরশু দিন। এখন চাইছি রাস্তা হয় ভালো করে হবে, আর নয়তো দরকার নেই রাস্তা করার। মনে তো হচ্ছে না পুরো টাকা ব্যবহার হচ্ছে, পুরো টাকা ব্যবহার হলে রাস্তাতে ভালো করে করতে। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। রাস্তা সম্পূর্ণ একইভাবে হবে যেভাবে ঢালাইটা হয় আর কি প্রত্যেকবার, কিন্তু ওরা মানে ওদের ইচ্ছে মতো যেখানে মানে অল্প অল্প মাল দিয়ে ওরা করছিল, যেটা নিম্নমানের বলতে যে পদ্ধতিতে করছে এক একতরফা তো করবে, এরকম মাঝখানে মাঝখানে করবে এটা আমরা আশা করিনি। এবং উদ্যতনকে জানিয়েছি আমি ব্যাপারটা, ওখান থেকেও একই কথা, এটা মানে এখানে রাজনৈতিক কোনো ইস্যু নয়, আমি সীতানাথপুর গ্রামের স্বার্থে আমরা সবাই একত্রিত হয়ে জিনিসটা যাতে সুস্থভাবে রাস্তা যেভাবে হয়ে আসছিল সেভাবেই হবে, আমরা এইটুকু দাবি। এখানে রাজনীতির কোনো প্রশ্ন নেই, সীতানাথপুরের স্বার্থে দলমত নির্বিশেষে আমরা সবার চাহিদা একটাই যে রাস্তাটা এইভাবে হবে। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে, চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। নিম্নমানের রাস্তা তৈরির প্রতিবাদ জানিয়ে গ্রামবাসীরা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন। তাদের দাবি, সঠিক সামগ্রী দিয়ে নতুন করে গোটা রাস্তা তৈরি করতে হবে, না হলে রাস্তা তৈরির কাজ বন্ধ থাকবে। এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।